বউ আমাকে সারপ্রাইজ আইটেম খাওয়াবে, তাই জন্য চিকেন, কর্নফ্লাওয়ার। তো আমি এখানে এই যে মেখে রেখেছিলাম, এই যে পুরটা দিয়ে অল্প ময়দা দিয়ে আমি বেলে এগুলো। তুই সব পাপার খাবার খেয়ে নিলি? মর্নিং। তো দেখো এখন সকালবেলা, মেয়েটা গেছে স্কুলে, চলে গেছে ও এখন। আমি একটুখানি পেটে লাগছিলো বলে ওষুধটা খেয়ে একটু বসেছিলাম, তো বলি না চানটা করে নিই। চানটা করে নিয়েছি, করে নিয়ে এবার তরকারিটা বসাবো। এখানে কালকে কুমড়ো আলু সেদ্ধ করে রেখেছিলাম, টমেটো, আর বড় ওইখান থেকে খাবার এনেছিলো বলে রাত্রিবেলার এই তরকারি হয়নি, নালে হতো। তো ফ্রিজ থেকে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, এখন এই সকালবেলা বের করে এটা একটু করে নেবো, মুড়ি দিয়ে তাহলে সবাই খেয়ে নেবে। না, আমি আমি টুম্পাকে বলবো যে তুই ওকে নিয়ে নিতে। তুই চাচাচ্ছিস কেন? ও আম্মা ওকে কোলে নেবে। তাহলে আম্মা কার? আম্মা কার? আম্মা কার? তাহলে তুই চাচাচ্ছিস কেন বল? আম্মা তাহলে কার? আম্মা কার? আমাদের গাছ বসানো চলছে সন্ধ্যেবেলা। তিরে মেয়েটা খাবে রুটি আর আলু ভাজা, আর ওকে লাড্ডু দিয়ে বসিয়ে দিয়েছি, আর বোঁদে আছে, খেয়ে নেবে। দেখি কি করছে। টুংলি লাড্ডু খেয়ে নাও, লাড্ডু খেয়ে নাও, লাড্ডু খাও। বউ আমাকে সারপ্রাইজ আইটেম খাওয়াবে, তাই জন্য চিকেন, কর্নফ্লাওয়ার। এখানে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন ডাম্পলিং। তো আমি ফেসবুকে একজনের রেসিপি দেখেছিলাম, খুব ইজিভাবে দেখিয়েছে, তো আমিও ট্রাই করছি। এখানে ময়দা নিয়েছি 1 কাপ, আর একটু কর্নফ্লাওয়ার দেবো, বলেছিলো পাতলা হবে বলে সেই জন্য দিতে। তো চলো তার সাথে সাথে আলু ভাজাটাও করছি, এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজের নয়, এটা আমি ফেসবুকে দেখেছি, একজন বানিয়েছিল, তার নাম মনে নেই, বাট আমি দেখেছিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার তেল নুন দিয়ে ভালো করে এটাকে মেখে রেস্ট করতে দেবো। মাংসটাকে স্পেশাল চিকেন রেসিপি, সারপ্রাইজ রেসিপি মেয়েটার জন্য। আচ্ছা পুর দেওয়া, চিকেনের পুর দেওয়া, ওকে আন্ডারস্টুড। তুমি যাও না, এই একটা আইটেম দেখে নি। তুমি যাও, ও বদমাইশি করছে, তুমি যাও। তো আমি এখানে এই যে মেখে রেখেছিলাম, এই যে পুরটা দিয়ে অল্প ময়দা দিয়ে আমি বেলে এগুলো। তুই সব পাপার খাবার খেয়ে নিলি? হুম।